সীমান্তে অনুপ্রবেশ বন্ধে প্রেসিডেন্ট বাইডেনের নির্বাহী আদেশের সমালোচনা করেছেন অভিবাসন প্রত্যাশী সহ সংশ্লিষ্ট আইনজীবীরা। অভিবাসন বিষয়ক কর্মশালা আয়োজনের উদ্যোগও নিয়েছেন তারা। নভেম্বরের নির্বাচনে অভিবাসন সংকট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, সীমান্ত দিয়ে অবাধে অনুপ্রবেশের কারণে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের অনুপ্রবেশ বন্ধে প্রেসিডেন্ট বাইডেনের দেয়া নির্বাহী আদেশের পর থেকে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিতে শুরু করেছে বিভিন্ন মহলে। এরই মধ্যে সীমান্ত সংকট নিয়ন্ত্রণে বাইডেন প্রশাসনের বিধিনিষেধকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেছেন অভিবাসন আইনজীবীরা। ন্যাশনাল ইমিগ্রেশন জাস্টিস সেন্টার এই মামলা পরিচালনার বিষয়টি সমন্বয় করছে। সীমান্ত সংকটকে কাজে লাগিয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার অপচেষ্টা চলছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট বাইডেন। সীমান্তে প্রতিদিন গড়ে 2,500 বেশি অভিবাসন প্রত্যাশী জড়ো হতে শুরু করায় এই বিধিনিষেধ ও কড়াকড়ি আরোপ করেছে বাইডেন প্রশাসন। তবে বিষয়টিকে ভালোভাবে নেয়নি অভিবাসন আইনজীবীরা। প্রেসিডেন্টের নির্বাহী আদেশের ফলে অভিবাসন প্রত্যাশীরা অমানবিক অনিশ্চয়তার মুখে পড়ছে দাবি করে ন্যাশনাল ইমিগ্রেশন জাস্টিস সেন্টারের লিটিগেশন ডিরেক্টর কেরেন জেগুইক বলছেন, সংকট সমাধানে বাইডেন প্রশাসনের এই পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের সময় নেয়ার পদক্ষেপের চাইতেও বেশি খারাপ প্রমাণিত হয়েছে। এমন পরিস্থিতিতে অভিবাসন প্রত্যাশীদের জন্য বিশেষ কর্মশালার ব্যবস্থা করেছে অভিবাসীদের নিয়ে কাজ করা এই সংগঠনটি। তবে অভিবাসীদের আইনি পদক্ষেপের দীর্ঘসূত্রিতার কারণে অভিবাসন প্রত্যাশীরা চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন বলে জানালেন অভিবাসন আইনজীবীরা। এদিকে সময়ের সঙ্গে পরিস্থিতি বিবেচনায় আগামী নির্বাচনকে সামনে রেখে অভিবাসন সংকট অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। বর্ডার পেট্রোলের সাবেক প্রধান ক্রিস ক্লেম বলছেন, যে কোনো ভাবেই হোক সীমান্তের এই সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়াটা সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।